জয় হিন্দ বন্ধুরা, আমার চ্যানেল লার্নিং হোস্টেলতে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো ফাইনালি আমি ওয়েট গেন নিয়ে ভিডিওটা করছি, ওয়েট বাড়ানোর কিছু উপায়। তো প্রথমে কয়েকটা কথা ক্লিয়ার করা উচিত যে আমি এখানে সম্পূর্ণ নিজস্ব যে অভিজ্ঞতা আমি সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, আর আমি কোনো গ্যারেন্টি নিচ্ছি না যে তোমাদের ওয়েটটা বাড়বেই 100%। আমি যেগুলো করেছি আমি সেগুলো বলবো, এবং চাইলে সেগুলো তোমরা নিজের ইচ্ছায় ফলো করতে পারো এবং আমার কাছ থেকে শুনে নিজের মতন কিছু ইমপ্লিমেন্ট করতে পারো এবং নিজের ওয়েট বাড়াতে পারো। সুতরাং আমি ভিডিওতে কখনোই বলছি না যে আমার ভিডিওটা কমপ্লিটলি দেখলে তোমার ওজন বাড়বেই। হ্যাঁ, আমি যেগুলো ফলো করেছি, আমি যা এক্সপিরিয়েন্স করেছি, আমি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো এবং আশা করি সেগুলো তোমার অনেক অনেক কাজে আসবে। তো প্রথমত কয়েকটা কথা বলে দিই যে ওজন 57 কেজি লাগে, 57 কেজি ওজন লাগে। অনেকেরই প্রশ্ন হবে যে দাদা আমার হাইট এত, ওয়েট এত হচ্ছে, আমার কি ওভারওয়েটটা বাদ দিয়ে দিবে, মানে আমার কি ওভারওয়েট হয়ে যাচ্ছে বা আর কিছু বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে। দেখো WBP-র ক্ষেত্রে এতবার যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেগুলোতে আমি যেটা দেখেছি যে কোনোবারই হাইট হিসাবে ওয়েট নেয়নি। সুতরাং WBP-র মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে 57 কেজি ওয়েট, WBP কনস্টেবলের ক্ষেত্রে 57 কেজি ওয়েট লাগে, আর মেয়েদের ক্ষেত্রে 49 কেজি, মিনিমাম 49 কেজি থাকলেই তুমি সিলেক্টেড হবে, মানে তুমি কোয়ালিফাই করবে। আর ছেলেদের ক্ষেত্রে 57 কেজি ওয়েট থাকতে হবে। আর অনেকের হয়তো ওয়েট বেশি আছে, তো তারা ভাবে যে আমাকে ওভারওয়েটে বাদ দেবে। না, ওভারওয়েটে কাউকে বাদ দেয় না, যদি তুমি সেই ওয়েট নিয়ে রান কোয়ালিফাই করতে পারো, ওরা তোমাকে একবার জিজ্ঞেস করবে যে তুমি এই ওয়েট নিয়ে দৌড়াতে পারবে কি না, তখন তুমি বলো হ্যাঁ আমি পারবো এবং তুমি কোয়ালিফাই করো, তুমি কোয়ালিফাই। তো ওভারওয়েটে কাউকে বাদ দেয় না। আমি নিজের কথা কিছু বলি যে আমি যখন গ্রাউন্ড প্র্যাকটিস শুরু করি, মানে যখন প্রিলি পরীক্ষা দিই, তখন আমার ওয়েট প্রায় 52-53 এর আশেপাশে থাকতো, আর প্রায় 4-5 কেজি ওজন আমার কম ছিল। তখন আমি সবসময় একটা টেনশনে থাকতাম ওয়েটটা নিয়ে, কারণ তার আগে আমি কোনোদিন কোনো মাঠে যাইনি, কোনো গ্রাউন্ড দিতে যাইনি, যেহেতু সেটা আমার প্রথম পরীক্ষা ছিল। যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই সেটা আমার প্রথম পরীক্ষা ছিল এবং প্রথম গ্রাউন্ড ছিল। তো আমি একটা ইনএক্সপিরিয়েন্স ছেলে, আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তো আমি এ ব্যাপারে অনেক খোঁজাখুঁজি করেছি, জেনেছি, অনেকের কাছ থেকে পরামর্শ নিয়েছি, তার পরবর্তীতে আমি নিজের মতন করে যে জিনিসগুলো ফলো করেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওজন বাড়ানোর ক্ষেত্রে দুটো জিনিস মাস্ট তোমাকে ফলো করতে হবে, যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে, এক, তোমার খাওয়া দাওয়া টপ ক্লাস থাকা চাই। খাওয়া দাওয়াটা সবসময় টপ ক্লাস বলতে একদম হাই লেভেলের হাইফাই খাওয়া দাওয়া করতে হবে তা নয়, মানে খাওয়া দাওয়ার দিক থেকে তুমি সবসময় পরিপূর্ণ থাকা চাই। আর দ্বিতীয়, তোমার ঘুম তোমার রোজ পর্যাপ্ত পরিমাণে, না পর্যাপ্ত পরিমাণ বললে ভুল হবে, তোমার পর্যাপ্তর থেকেও বেশি হওয়া চাই, সেক্ষেত্রে তোমার ওয়েটটা বাড়বে। আমার 52-53+ এই টাইপের ওজনটা থাকতো, এবং যখন প্রি পরীক্ষার রেজাল্টটা বেরোয় আর আমি রানিং করতে যাই, তার কিছুদিন আগে আমি রানিং বন্ধ রেখেছিলাম ওয়েট এর টেনশন নিয়ে, যখন রানিং করতে যাই তখন আমার শরীরটা প্রচণ্ড নিজেকে মনে হয় যে আমি দৌড়াতে পারছি না, আমার শরীরটা ভারী মনে হচ্ছে। তখন আমি এক জায়গায় যাই ওয়েট মাপতে, সেখানে ওয়েট মাপতে গিয়ে আমি দেখি আমার ওজন 62-এর কাছাকাছি, 62-এর কাছাকাছি, কোথায় 53-62, আর এটা 4 মাসের ক্যাপে, 4 মাস, 4.5 মাসের মধ্যে। বুঝতে পারছি আমার একটা ওজন গেইন করেছিলাম, আর এটা কোনো ফেক কথাবার্তা না, এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, নিজের যেহেতু হয়েছে তাই আমি তোমাদেরকে বলছি, কারো শুনে বা এর হয়েছিল ওর হয়েছিল এভাবে আমি বলছি না, এটা আমার পার্সোনালি হয়েছিল তাই আমি বলছি। তো পরবর্তীতে আমি নিজের ওয়েট 1-2 কেজি ডিক্রিজ করেছিলাম, দেন আমি গ্রাউন্ডে গেছিলাম। আমি যখন গ্রাউন্ডে যাই আমি 58-থেকে সামান্য কিছু ওজন আমার বেশি ছিল, 58+ ওজন করে আমি গ্রাউন্ডে গিয়েছিলাম। তার কারণ তোমাদের সকলকে বলবো যে তোমার 57 কেজি ওয়েট লাগবে বলে তুমি 57 কেজি করে যাবে তা নয়, সবসময় চেষ্টা করবে 1-2 কেজি ওজন বেশি করে যাওয়ার। তো যার এখন 54 কেজি ওয়েট আছে তাকে টার্গেট রাখতে হবে আমি 5 কেজি ওজন বাড়াবো, কারণ গ্রাউন্ডের সময় টেনশনেই হোক বা না খেয়ে দিয়ে দু একদিন থাকা, টেনশনে থাকে দু একদিন তো অনেকের খালি পেটে দৌড়ায়, তো এক্ষেত্রে অনেকের ওজন দু একদিন আগে কমেও যেতে পারে, কমে যেতে পারে কি কমেও যায়, যেটা আমি 50
8+ ওজন করে গিয়েছিলাম, কিন্তু গ্রাউন্ডে যখন আমার ওজন মেজারমেন্ট করা হয় তখন আমার ওজন দাঁড়ায় 57.5 কেজি। তো প্রায় 700 গ্রামের মতো আমার ওজন কমেছিল। তো ওটা এক কেজি আপ ডাউন ওজন করতেই থাকে সবসময়। তো সেক্ষেত্রে বলবো সবসময় 1 থেকে 2 কেজি ওজন বাড়িয়ে যাওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। এবার আমি যেটা পার্সোনালি ফলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং কী কী তোমরা খাবে কী খাবে না সেটাও আমি বলছি, মানে কী কী খাওয়া উচিত আর কী কী খাওয়া উচিত নয়। তো আমি যেগুলো করেছি সকাল থেকে রাত অবধি আমি কী কী খেতাম সেটা তোমাদেরকে বলছি, তোমরা চাইলে একটা খাতায় নোট করে রাখতে পারো এবং টাইমিং দিয়ে সেগুলো নোট করতে পারো, সেটা তোমাদের ভালো হবে। আর তুমি যখন ওজন বাড়াচ্ছ, বাড়ানোর জন্য যাচ্ছ, মেনলি তুমি WBP প্রিপারেশান করছো বা ওজন বাড়ানোর প্রিপারেশান নিচ্ছ, তো তোমাকে একটা জোনে চলে যেতে হবে। সেই জোনে তোমার মাথাতে শুধু সেই চিন্তাধারাটা থাকতে হবে যে আমি ওয়েট গেন করব, আমি ওয়েট গেন করব, তাহলে ওয়েট গেন হবে। তোমাকে একটা কর্তব্যপরায়ণ হয়ে, একভাবে কর্তব্যপরায়ণ হয়ে থাকতে হবে ওয়েটের প্রতি। তোমার মাথাতে ওই চিন্তাধারাটা সবসময় থাকতে হবে যে আমি ওয়েট গেন করছি, আমি কিছু করছি না, আমি বসে আছি বাড়িতে, কিন্তু আমি ওয়েট গেন করছি। ওয়েট গেন করলে তোমাকে অনেকটা সামনে চলতে হবে, তাহলে ওজনটা বাড়বে। তো সকালে উঠে প্রথমে আমি চলে যেতাম গ্রাউন্ডে, গ্রাউন্ডে হালকা যে রান হতো ওয়াক হতো যা হতো করে আমি আসতাম। প্রায় 7টার দিকে আমি প্রথম যে মিলটা খেতাম সেটা ছিল ছোলা। ছোলা যে বাটিগুলো থাকে বড় বাটি, সেই বাটির হাফ বাটির প্লাস, ঠিক আছে, সেই আমি স্ক্রিনে ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদি ছবি আমার কাছে আমি পাই। তো আমি ছোলা খেতাম, ছোলার সঙ্গে থাকতো কিশমিশ আর কখনো আর কাঠবাদাম, এই 3টে জিনিস আমি খেতাম। আর কখনো কখনো আমি একটু কাজু খেয়ে নিতাম, কারণ অতগুলো ছোলা একসঙ্গে খেতে বিরক্ত লাগতো। তো প্রথমে বলে দিই অত ছোলা খেতে বিরক্ত লাগবে, কিন্তু তোমাকে খেতে হবে। যে একেবারে অতটা পরিমাণ ছোলা খেতে পারবে না সে ধীরে ধীরে খাবে, ধীরে ধীরে পরিমাণটা বাড়াবে। তো আমি প্রায় হাফ বাটিরও বেশি ছোলা খেতাম, ছোলা আর সাথে থাকতো গুড়। কিছুক্ষণ পর প্রায় আধা ঘন্টার গ্যাপে আমি খেতাম, আধা থেকে এক ঘন্টার গ্যাপে আমি খেতাম প্রায় 8টার দিকে কলা, 2 পিস কলা, 2টো ডিম সিদ্ধ, কলা ডিম সিদ্ধ আর দুধ। দুধটা আগের দিনে, কিন্তু দুধকে বেশি ফোটাবে, দুধের সঙ্গে আমি বুস্ট ছিল একটা, তো ওটা আমি মিক্স করে খেতাম। তোমরা যে কোনো ধরনের খেতে পারো তোমাদের ইচ্ছা মতো, সেটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি হরলিক্স কমপ্লেন তোমার যা ইচ্ছা তুমি খেতে পারো। দেন 9:30-10টার দিকে আমি খেতাম ছাতু, ঠিক আছে, ছোলার ছাতু আমি খেতাম। তো ছোলার ছাতু খাওয়ার পর, ছোলা ছাতু খাওয়ার আধা ঘন্টা পর আমি 10:30-10টার দিকে আমি খেতাম 2টো কলা। তুমি 3টে-4টে যটা খেতে পারবে তোমার উপর ডিপেন্ড করছে, তুমি সেটা খেতে পারো। তো কলা খেতাম 10:30 থেকে, কলা খাওয়ার পর আমি রেস্ট করতাম, বাড়িতে থাকতাম। তো প্রথমত তোমাকে এই জিনিসগুলো, ওই বেশি ট্রাভেলিং করা যাবে না ওয়েট গেনের ক্ষেত্রে, বেশি ট্রাভেল করা যাবে না, বেশি ভাগ দৌড় করা যাবে না, তোমাকে স্থিরতা আনতে হবে লাইফে। দেন 10:30 থেকে কলা খাওয়ার পর আমি 1টার দিকে খেতাম ভাত। এবার ভাতের মধ্যে ভাত বেশি করে খাবো, তুমি যতটা ভাত নর্মালি খাও তার থেকে চেষ্টা করবে রোজ 1 চামচ করে বাড়ানোর, 1, 2, 3, 4, 5 চামচ অবধি তুমি বাড়ানোর চেষ্টা করবে। তো ভাত খেতাম, ভাতের সঙ্গে বেশি বেশি আলু খাওয়ার চেষ্টা করবে, আলু সেদ্ধ খাওয়ার চেষ্টা করবে, ডাল খাওয়ার চেষ্টা করবে, কারণ আলু ওজন বাড়াতে অনেক সাহায্য করে। তো বেশি বেশি আলু খাওয়ার সবসময় চেষ্টা করবে, আলু সেদ্ধ, আলুর যে কোনো তরকারি, ভাজা না কিন্তু আলুর তরকারি বা আলু সেদ্ধ, ডালে আলু, তুমি যে কোনো কিছু খেতে, এই যে কোনোভাবে আলু খেতে পারো, আলু শাকসবজি যা পারবে খাবে, মাছ মাংস খেতে পারো, তবে একটু চেষ্টা করবে কম মশলাদার খাওয়ার। আর ফাস্ট ফুডগুলো অ্যাভয়েড করবে, তেলে ভাজা অ্যাভয়েড করবে, এগুলো খাওয়া একদমই যাবে না ওয়েট গেইনের ক্ষেত্রে আর তোমার রানিংয়ের ক্ষেত্রে, এ দুটো খুব বড় বাধা। ফাস্ট ফুড খাবে না, ফাস্ট ফুড থেকে বিরত থাকতে হবে, মানে তোমাকে ফাস্ট ফুড বন্ধ রাখতে হবে পুরোপুরি, কোনো ফাস্ট ফুড খাবে না, বাড়িতেও না বাইরেও না। তেলে ভাজা জিনিস, অতিরিক্ত তেলওয়ালা জিনিস তুমি খাবে না, দোকান থেকে কুড়কুড়ে চিপস এগুলো খাবে না। চকোলেট খেতে পারো, ডেয়ারি মিল্ক চকোলেট যেটা হয় সেটা খেতে পারো, সেটা আমি পার্সোনালি খেতাম, সেটা আমি আগামীতে বলছি। ভাতটা খাওয়ার পর 1:30-টার মধ্যে আমি ভাত খাওয়ার কিছুক্ষণ পর আবার 2টো কলা খেতাম, 2 পিস কলা আবার খেতাম, যে দেশি কলাগুলো পাওয়া যায় আমি সেগুলোই খেয়েছি,
তো কাঁঠালি কলা, তো ওটা খেলে ভালো হয়, ঠিক আছে। দেন আমি ঘুম দিতাম দুপুরে, সেই একটা ভাত ঘুম, 1:30 থেকে প্রায় 4:30 অবধি আমার ঘুম, ওই 3 ঘন্টার ঘুম দিতে হবে, 3 থেকে 3.5 ঘন্টার ঘুম। আর আরেকটা কথা, ফোন ঘাঁটাটা কমাতে হবে, এই টাইমটায় তুমি ফোন ঘাঁটবে না, বিন্দাস ঘুমোবে, কারণ ঘুম ওজন বাড়ানোর ক্ষেত্রে অনেকটা অনেকটা হেল্পফুল। তো ঘুম দরকার, ঘুম যদি না হয় তোমার সঠিকভাবে ওয়েট কিন্তু গেন হবে না। প্রথম কথা, তুমি যে নর্মাল খাবারটা খাও ভাত, সেটা একটু এক্সট্রা পরিমাণ খেতে হবে। আর দ্বিতীয়, তোমাকে ঘুম দিতে হবে, পুরো 3 থেকে 3.5 ঘন্টার ঘুম দিতে হবে। তো আমি 6:30-6:30 দিকে একবার আমি ভাত খেতাম, যা পারতাম সেভাবেই, ঠিক আছে। 1:00 দিকে ভাতটা খেয়ে নেবে, দেন আবার আমি 6:00 দিকে খেতাম ভাত, বেশি করে আলু খাওয়ার চেষ্টা করবে, আগেই বললাম, সে ভাতটা আমি আবার খেতাম 6:00 দিকে। দেন তারপরে আমি খেতাম 6:30 দিকে, তার আধা ঘন্টা রেস্ট দিয়ে আমি খেতাম কলা আবার, দেন 2 ডিম সিদ্ধ আর ওই দুধ আর বুস্ট, সেটা তুমি নিজের ইচ্ছা মতো, যেটা তোমার কমপ্লেন হলিক্স, তুমি যা পছন্দ তোমার তুমি খেতে পারো। তো আমি সেটা দুধ দিয়ে বুস্ট খেতাম আর 2 কলা আর 2 ডিম আর তার কিছুক্ষণ আগে ভাত। দেন একেবারে 9:00 দিকে আমি খেতাম খাবার, রাতের খাবার, রাতের খাবারে আমি ভাত খেতাম প্লাস রুটি খেতাম, ভাত রুটি মানে ভাত প্লাস 2-3 রুটি, ভাত আর আলু, আলুর সবজি, ঠিক আছে, আলুর সবজি আর যা যা হতো, মাছ, কোনোদিন মাছ কোনোদিন মাংস, তো আলুর সবজির সঙ্গে খেতাম। মাথায় রাখতে হবে আলুটা একটু বেশি বেশি খাবার। আর রাতের বেলা ফাইনালি যখন ঘুমোতে যাব, তার আগে আমি খেতাম ভাত খাওয়ার আধা ঘন্টা পর, মানে রাত 9:00 দিকে ভাত খাওয়ার পর 9:30-10:30 দিকে আমি খেতাম 1 গ্লাস গরম দুধ, সঙ্গে 2-3 চামচ চিনি। তো গরম দুধ আর চিনি মাথায় রাখতে হবে, দুধ তোমাকে প্রায় 1 কেজির মতন খেতে হবে গোটা দিনে, আর দুধটাকে বেশি ফোটানো যাবে না, ঠিক আছে, প্রথমবার যখন ফোটাবে তখন, আর দ্বিতীয়বারগুলো শুধু হালকা গরম করে তোমায় খেতে হবে। আমি যেহেতু দুধটা আমি রাত সন্ধ্যা 7-8 থেকে দুধ নিয়ে আসতাম, দুধটা নিয়ে আসতাম এবং একেবারে গরম করে রাত্রে খেতাম সেই দুধটা। তো তোমরাও চেষ্টা করবে 7-8 দিকে টাটকা দুধ নিয়ে আসার, কারণ দুধটাকে বেশি গরম করলে তার যা উপকার আছে সব কিছু কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাই দুধটাকে বেশি গরম করা যাবে না। আমি 8:00 দিকে দুধটা নিয়ে আসতাম বাড়ির পাশেই, পাশ থেকেই, এবং আমি ডাইরেক্ট গরম করার পর রাতে 9:30-10:00 মাঝখানে কোনো একটা টাইমে আমি দুধটা খেতাম এবং তার সঙ্গে চিনি মিক্সড করে খেতাম। দেন খাওয়ার পর 10:00 সঙ্গে সাথে সাথে আমি ঘুমানোর প্রিপারেশান নিয়ে নিতাম। তো তুমি ফোনটাকে সাইড রাখবে আর ঘুমিয়ে যাবে, 10:00 থেকে সকাল 6:00 অবধি প্রিয়লি ঘুমাবে, 10:00 থেকে সকাল 6:00 8 ঘন্টার ঘুম, আর দুপুরবেলা 3-4 ঘন্টার ঘুম, টোটাল তোমাকে দিনে 11 থেকে 12 ঘন্টা ঘুমোতেই হবে। তুমি ঘুমোবে তাহলেই তোমার এই সমস্ত খাওয়ার দাওয়ার যেগুলো আছে সেগুলো তোমার কাজে আসবে। তো এই দুটো জিনিস তোমাকে ফলো করতে হবে, আর একদিন দুদিন ফলো করলেই যে তোমার কাজ হয়ে যাবে না, তোমাকে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ফলো করতে হবে। যদি ফলো করতে পারো তো অবশ্যই, আমার যতদূর মনে হয় তোমার ওজন অবশ্যই বাড়বে। 1 মাস ফলো করো, 1 মাস যদি ফলো করো তুমি দেখবে অবশ্যই তোমার ওজন 2-2.5 কেজির মতন বেড়েছে। আর প্রথম মাসে তুমি হয়তো ফল পেলে না আর তুমি ডিমোটিভেট হয়ে ছেড়ে দিলে, তাতেও চলবে না, তোমাকে লেগে থাকতে হবে। নিজেই ইম্প্রুভমেন্ট বুঝতে পারবে, তোমার ওজন বাড়বে ধীরে ধীরে, এটা তুমি নিজেই বুঝতে পারবে। নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এগুলো শেয়ার করলাম, দুটো জিনিস, খাওয়া দাওয়া এবং ঘুম, তোমাকে টিপটপ রাখতে হবে, আর ফোন থেকে দূরে থাকতে হবে, জাঙ্ক ফুড খাওয়া একদম চলবে না। আর একটা কথা, ওই আমি চকোলেটটা খেতাম, ওই ডেরি মিল্ক টাইপের চকোলেটগুলো যেগুলো হয়, ডেরি মিল্কই আমি প্রেফার করতাম, ডেরি মিল্ক আমি খেতাম রোজ, মাঝে মাঝে 1-1 দিন হয়তো গ্যাপ যেত, কিন্তু আমি প্রায় খেতাম 7:30-7:30 দিকে আমি চকলেটটা খেতাম, যখন আমি পড়তে বসতাম, তো পড়তে পড়তে চকলেটটা আমি খেয়ে নিতাম। আরেকটা কথা যেটা বলে রাখি, তোমার মনে হবে অনেক সময় তুমি খেতে পারবে না, তোমার খাবার হয়তো মুখ দিয়ে উগলে পড়বে, আমি বলতে পারি কারণ আমার সাথেও হয়েছে, যে খাবার খেতে ইচ্ছা করতো না, মানে এত খাবার খাচ্ছি, পেট তো সবসময় ফুল, আর তার উপরেও খাবার খেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে খাবার পেটে ঢুকতো না, কিন্তু তোমাকে খেতে হবে, জোর জবরদস্তি যেভাবে হোক তোমাকে খাবারটা পেটে ঢুকাতে হবে। এমন অনেক হয়েছে খাবার উগলে মুখ দিয়ে পড়ছে, আমি একদিক দিয়ে ভাত খাচ্ছি একদিক দিয়ে জল খাচ্ছি, এভাবে খাবার খেয়েছি। আর জল, যেটা কথা, জল তোমাকে প্রপার খেতে হবে, তুমি যতটা খেতে পারবে তোমার ততই ভালো, 2-3 লিটার যতটা খেতে পারবে, 3 লিটার খাওয়ার চেষ্টা করবে, মিনিমাম 3 লিটার জল খাওয়ার চেষ্টা করবে। একদিক থেকে ভাত খাচ্ছি একদিক থেকে জল খাচ্ছি এভাবেও খেয়েছি, মানে খাবার ঢুকতো না প্রথম প্রথম, তারপর ধীরে ধীরে অভ্যাস হয়ে যাওয়ার পর তখন তোমার
ক্যাপাসিটি বেড়ে যাবে, তখন অটোমেটিক তুমি খেতে পারবে। এই খাবার এত অতিরিক্ত তোমাকে খাবার খেতে হবে, তার কারণ আমরা ততটাই খাই যতটা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়, তাই আমাদের খাবারটা শরীরে সেভাবে ওয়েট গেন করতে পারে না। যখন অতিরিক্ত খাবারটা আমরা খাবো তখনই ওয়েটটা গেন হবে। আর সকালে গিয়ে যখন তুমি 6টার দিকে উঠলে, সকালে গিয়ে গ্রাউন্ডে একটু এক্সারসাইজ করবে, একটু হালকা রান করবে, যাদের ওজন কম আছে, বেশি দৌড়ানোর দরকার নেই, যাদের ওজন কম আছে হালকা রান করবে, তাহলে দেখবে খাবারটা তোমার শরীরে ইফেক্ট করতে শুরু করবে। ওজন বাড়ানোর ক্ষেত্রে একটাই কথা বলবো, ওজন বাড়ানোর ক্ষেত্রে খাওয়ার বিকল্প মেন। তো এগুলোই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা তোমার কাজে আসবে। এটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিলো না, আমি বলছিলাম বলবো কিন্তু সময়ের অভাবে হচ্ছিলো না, তো আজকে ফাইনালি শেয়ার করলাম। আর যেটা বলার, যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসবে, আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, আমি কীভাবে ওয়েট গেন করেছিলাম। আর একটা কথা ক্লিয়ার করার, যে এই ভিডিওটা সম্পূর্ণ আমি নিজস্ব পার্সোনাল মতামত, যদি তোমাকে আমি বলছি না তুমি এসব ফলো করোই, এটা আমি তোমাদেরকে জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এখান থেকে তুমি নিজের ডায়েট বানাতে পারো তোমার নিজের মতন করে, আমি যেগুলো ফলো করেছি সেগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও, আর যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসবে। আমার এখন কেবল চাকরি জীবনে পদার্পণ, তো আমি যেগুলো এক্সপিরিয়েন্স করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও ইন্টারভিউ রিলেটেড, আরও অনেক গ্রাউন্ড রিলেটেড অনেক ভিডিও আসতে চলেছে, তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অনেক অনেক ধন্যবাদ সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তখন সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।